আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার অব্যাহত নতুন আক্রান্ত প্রায় 4000 আরো 39 জনের মৃত্যু যাত্রী সংকটে কমছে বাস চালকদের বেতন ক্রেতা না থাকায় শপিং মলে চলছে কর্মী ছাঁটাই সামাজিক দূরত্ব মেনে এবার কুরবানির পশুর হাট বসবে স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা এবং করোনা নিয়ে রাজনীতি করছে না সরকার বলছে আওয়ামী লীগ সমন্বয়হীনতায় পরিস্থিতির ভয়াবহতা বাড়ছে অভিযোগ বিএনপির শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার অব্যাহত রয়েছে গত 24 ঘন্টায় 3,946 জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন তার আর মৃত্যু হয়েছে 39 জনের এ নিয়ে দেশে মোট মৃত্যু হলো 1,621 জনের সুস্থতার হার কিছুটা বাড়লেও মৃতের হারে দেখা যায় ঢাকার পাশাপাশি ক্রমেই অবনতি হচ্ছে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয় আরও জানাচ্ছেন রাশনা দাস করোনার উৎপত্তিস্থল চীনকে অনেক আগেই ছাড়িয়ে গেছে বাংলাদেশ এখন প্রতিদিনই আক্রান্তের হিসেবে নিজের রেকর্ড ভাঙা গড়া চলছে নমুনা পরীক্ষা বেশি গত 24 ঘন্টায় শিশু টিটি ল্যাবের 17,999টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন 3,946 জন প্রতি 100 জনের পরীক্ষায় করোনা মিলছে 21 থেকে 22 জনের মধ্যে দেশে মোট রোগীর সংখ্যা 1,26,606 জন যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,946 জন এবং শনাক্তের হার 21.92%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,26,606 জন। সরকারি হিসেবে একদিনে করোনায় মৃত্যু হয়েছে 39 জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,621 জনে। মৃতদের মধ্যে 32 জন পুরুষ, 7 জন নারী। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগই 10 জন করে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রাম বিভাগে 10 জন, রাজশাহী 5 জন, খুলনা 5 জন, বরিশাল বিভাগে 2 জন, ময়মনসিংহ 3 জন এবং রংপুর বিভাগে 4 জন। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,829 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 50,000-এরও বেশি মানুষ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.67%। চিকিৎসক রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। আক্রান্ত হচ্ছেন করোনা ও উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলার চিহ্নিত এলাকাগুলো লকডাউন করা হলেও স্বাস্থ্যবিধি মানতে এখনও অনীহা অনেকের। প্রতিনিধি তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। করোনা বা এর উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি 6 জনের মৃত্যু হয়েছে খুলনায়। এর মধ্যে 2 জন ছিলেন করোনা রোগী, বাকি 4 জন মারা গেছেন উপসর্গ নিয়ে। নতুন শনাক্ত হয়েছে 1 সাংবাদিক সহ আরও 156 জন। বরিশালে মারা গেছে 4 জন, তাদের 2 জনই ছিলেন করোনায় আক্রান্ত। হবিগঞ্জের কারাগারে মৃত্যু হয়েছে 1 হাজতের। এছাড়া নওগাঁয় 2 জন, নোয়াখালীতে 2 জন, গাইবান্ধায় 2 জন এবং নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, দিনাজপুর, বগুড়া, যশোর ও মৌলভীবাজারে 6 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন। এদিকে সিলেটে একদিনেই করোনায় আক্রান্ত হয়েছেন 78 জন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা 2,000 ছাড়ালো। এছাড়া গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ফেনীতে 78 জন, সিরাজগঞ্জে 37 জন, শরীয়তপুরে 31 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 40 জন, ভোলায় 20 জন, লক্ষ্মীপুরে 15 জন, মানিকগঞ্জে 10 জন, জামালপুরে 8 জন এবং শেরপুরে 2 জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের পর লকডাউন করা হয়েছে কায়েতপাড়া ইউনিয়ন এবং কাঞ্চন পৌরসভার কিছু অংশ। এসব এলাকায় স্বাস্থ্যবিধি মানতে এখনও অনীহা বাসিন্দাদের। এ জেলায় এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 109 জনের আর করোনা পজিটিভ প্রায় 5,000-এর কাছাকাছি। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা। যাত্রী না থাকায় বাস চালকদের বেতন কমিয়ে দিয়েছেন মালিকরা, আবার ক্রেতা না থাকায় কর্মী ছাঁটাই চলছে শপিং মলগুলোতে। তাই সব কিছু খোলা থাকলেও রাজধানীর পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। এরই মাঝে কারো কারো অসচেতনতায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এস এম আশরাফের রিপোর্ট।
অর্থনীতির চাকা সচল করতে খুলে দেওয়া হয়েছে ব্যাংক, শপিং মল। কিন্তু ক্রেতাশূন্য দোকানিদের মুখে হতাশার ছাপ, বেচা বিক্রি নেই। এমন অবস্থায় চাকরি হারানোর শঙ্কায় বহু কর্মী। কুলি উঠতে না পারায় বন্ধ হয়ে গেছে অনেক দোকান, বেতন কমানো হয়েছে কর্মীদের। করোনার সিচুয়েশনের কারণে ব্যাংকে গ্রাহক কমে যাচ্ছে এবং কম আসতেছে, কিন্তু আমরা ব্যাংকাররা উদ্বুদ্ধ করতেছি এটিএম বুথের মাধ্যমে যাতে তারা ট্রানজ্যাকশনগুলি কমপ্লিট করে। অনেককে কোম্পানি ছুটি দিয়ে দিছে যে 3 মাসের জন্য, যে আপনাদের ছুটি দিয়ে দিছি, যদি পরিস্থিতি ভালো হয় তখন আপনাদেরকে আমরা কামব্যাক করব। এক সময় আমাদের 20,000 টাকা দিলে আমাদের 20,000 টাকাই খরচ হতো, সেখানে এখন 10,000 পাই, সেখানে ফ্যামিলি কস্টটা 10,000 আসছে। রাজধানীর ফুটপাতে অলস সময় পার করতে দেখার এমন চিত্র বিরল। যাত্রীশূন্য বাসের চালকদের কেউ কেউ পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। আবার আবাসিক এলাকাগুলোতে এত বাসা ভাড়ার লিফলেটও আগে দেখা যায়নি। ইনকাম না থাকার কারণে ভাড়া দিতে পারতেছে না, এই জন্য মানুষ নিজে না ইয়ে করে দেশে চলে যেতে আছে। বাসে এখন যাত্রী নেই, তার জন্য আমি এখন সিএনজি চালাচ্ছি। 1200 টাকা আগে বেতন ছিল, এখন দেয় 400 টাকা 500 টাকা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এ অবস্থার সহসাই পরিবর্তন হচ্ছে না, তাতে অবশ্য ভ্রুক্ষেপ নেই বহু তরুণের। শপিং মলের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মোবাইল কেনার এই প্রতিযোগিতাও চোখে পড়েছে। ভালোবাসার ভিতরে একটা ইয়া ফিলিংস কাজ করে রিয়েলমির জন্য, এই জন্য আর কি লাইনে দাঁড়ানো। চার্জার ব্যাপার, নিজের সেফটি নিজের উপর। এমন অসচেতনতাই দেশে করোনা রোগীর সংখ্যা ইতিমধ্যে পৌঁছেছে 1.25 লাখের কোঠায়। দূরত্ব বজায় না রাখলে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, বেশিরভাগ মানুষই তা জানেন কিন্তু মানেন না। আর না মানার এই প্রবণতায় দেশে করোনা পরিস্থিতির রেখা ঊর্ধ্বমুখী। এভাবে চলতে থাকলে আগামী দিনগুলিতে এই সংক্রমণ রোখা আদৌ কি সম্ভব হবে? এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এবছর কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। হাটে স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকার 2 মেয়র। সচিবালয়ে এ ব্যাপারে আয়োজিত এক অনলাইন সভায় তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। করোনা ভাইরাসের কারণে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট বসবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় ছিল। হাট বসলেও সেখানে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানা হবে তা নিয়েও প্রশ্ন আছে। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক অনলাইন মিটিংয়ে মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম পশুর হাট বসানোর পাশাপাশি নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ঈদুল আজহাকে সুন্দরভাবে উদযাপনের জন্য পশুর হাট বসবে সুনির্দিষ্ট জায়গাতে, স্বীকৃত জায়গাতে, স্বাস্থ্যবিধি মেনে তা পরিচালনা করা হবে। অনলাইনে মিটিংয়ে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপর জানান, গরুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ইতিমধ্যে কমিটি করা হয়েছে। এ সময় উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মীরাও প্রস্তুত থাকবে। হাটে কয়জন লোক যেতে পারবে, কিভাবে আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারবো, বিভিন্ন দিক নিয়ে আমাদের সাথে কথা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যদি এই গাইডলাইনটা আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়, এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে আগামীতে ঈদুল আজহার যে পশুর যে হাটটি হবে কোরবানির হাট, এটি কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অনলাইনে মিটিংয়ে ঢাকার 2 মেয়র সহ দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংকট নিয়ে সরকার বা ক্ষমতাসীন দল কোনো রাজনীতি করছে না বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলে, এখন একমাত্র কাজ ভাইরাসের সংক্রমণ রোধ ও মানুষকে রক্ষা করা। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখন মন্তব্য অবান্তর। তার মতে, নেতিবাচক ও সমালোচনার রাজনীতির জন্য বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো নিয়ে সমন্বয়ের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীতে কোথাও এমন নজির নেই। 66টি করোনা প্রতিরোধে চিকিৎসা সেবা প্রদান রাজনীতির কাজ নয়। তবে আমরা একটা কথা বলতে চাই, যেসব রাজনৈতিক দল দেশের স্বার্থে ভালো পরামর্শ দিতে চান, সৎ পরামর্শ সরকার গ্রহণ করবে। কোনো ভুল হলে ভুল সংশোধন করত, শেখ হাসিনা সরকারের সৎসাহস রয়েছে। সরকারের সমন্বয়হীন ও
অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশে করোনা পরিস্থিতির ভয়াবহতা বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিডিও কনফারেন্সে তিনি আরও বলেন, করোনা ভাইরাসের চেয়ে মানুষের মধ্যে চিকিৎসা না পাওয়ার আতঙ্কই বেশি। তার ভাষায়, সরকারের সঠিক সিদ্ধান্তের অভাবে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। মির্জা ফখরুল দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন সরকার নো টেস্ট নো করোনা পলিসি নিয়েছে। একজন সাধারণ রিক্সা চালক বুঝতে পারছেন দেশের স্বাস্থ্য সেবা কতটা ভঙ্গুর। চীনা বিশেষজ্ঞরা রীতিমতো অবাক হয়েছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে। নমুনা পরীক্ষা কম হওয়া বিজ্ঞানসম্মত উপায় লকডাউন হচ্ছে না বলে উল্লেখ করেছেন তারা। নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে সবচেয়ে সফল দেশ চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদলের বক্তব্য স্পষ্ট, বাংলাদেশে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কোনো কাজ সঠিকভাবে হচ্ছে না। করোনা মহামারীর দুর্যোগকালে প্রস্তাবিত বাজেটে মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে অর্থনৈতিক প্রবৃত্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মিনন। ভার্চুয়াল কনফারেন্সে 2020-21 অর্থ বছরের বাজেট প্রক্রিয়ার তিনি এ অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে 8.2% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পুরোপুরি অসঙ্গতিপূর্ণ বলেও দাবি করেন তিনি। তার মতে, প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি, শ্রমিক, কৃষক এবং উদ্যোক্তাদের সংকট নিরসনে কোনো দিক নির্দেশনা নেই। করোনা সংকট মোকাবেলায় সরকারের সমন্বয়হীনতা ও সিদ্ধান্তহীনতার সমালোচনা করে রাশেদ খান মিনন অভিযোগ করেন, এ পরিস্থিতির পরও বাজেটে স্বাস্থ্য খাতকে অবহেলা করা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন যে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় 13টি মন্ত্রণালয়ে 41,000 কোটি টাকা দিয়েছেন, কিন্তু স্বাস্থ্য খাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বিদেশে যদি সাহায্য কষ্ট প্রকল্প বাদ দিলে দাঁড়াবে 25,000 কোটি টাকা। এই টাকা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কি করতে পারে আমাদের জানা নেই। তবে COVID-19 মোকাবেলায় 10,000 কোটি টাকার যে থোক বরাদ্দ রাখা হয়েছে সেটা যে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতির খপ্পরে পড়েছে সেটা আপনাদের জানা। করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে সেনাবাহিনীকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর সদস্যদের উদ্দেশ্যে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা ও ঘূর্ণিঝড় আমফান সহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা দিয়ে তিনি এ ধন্যবাদ জানান। অনলাইনে সকল সেনানিবাসে একযোগে সেনাবাহিনী প্রধান বলেন, প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা সৈনিক এবং এই যুদ্ধে আমরা সর্বোত্তভাবে নিয়োজিত থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের কল্যাণে আত্মনিবেদন করছি। সেনা সদস্যদের নিষ্ঠার সাথে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ বাস্তবায়নের নির্দেশনা দেন জেনারেল আজিজ আহমেদ। র্যাব 10 এবং ঔষধ প্রশাসনের যৌথ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ি থেকে লক্ষাধিক নকল হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করা হয়েছে। নকল ও অনুমোদনবিহীন পণ্য উৎপাদন এবং বিক্রির দায়ে আটককৃত 3 জনকে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। করোনা ভাইরাস মহামারীর এই সময়ে স্বাস্থ্য সুরক্ষায় মানুষের নজর এখন সবচেয়ে বেশি, বিশেষ করে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা অনেক। এই সুযোগকে কাজে লাগিয়ে নকল ও অনুমোদনবিহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। র্যাব 10 ও ঔষধ প্রশাসনের যৌথ অভিযানে উদ্ধারকৃত 1,00,000,000 টাকা মূল্যের এসব হ্যান্ড স্যানিটাইজার দেখতে আসল মনে হলেও ভেতরে নেই কোনো জীবাণু বিনাশী উপাদান। কাজী লিমিটেড নামে এসব নকল পণ্য বাজারজাতকরণ করা হতো। মোহাম্মদ কাজী মুন্না, যিনি কাজু ম্যানুফ্যাকচারের প্রোপাইটার এবং তার সহযোগী হিসাবে মোহাম্মদ শান্ত এবং মোহাম্মদ সাব্বির, প্রত্যেককেই ওষুধ আইন 1940-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের জন্য 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। যে সকল অবৈধ বা ভেজাল হ্যান্ডরাফ এখানে আটক করেছি সেগুলো আমরা এখানে জব্দ করব এবং এটা আমরা বিধিসম্মতভাবে ডিসপোজাল করে দিব। অনুমোদনবিহীন এসব হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ফলে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে বলে জানায় ওষুধ প্রশাসন। এর নকল মানে ব্লু কলার, তারপর লেমন গ্রাস ফ্লেভার, তার স্প্রিট জেল, এগুলো ব্যবহার করে তারা এই র্যাপটা মনে করছে এবং সম্পূর্ণ এটা মিসব্র্যান্ড এবং নকল, এবং আমাদের ঔষধ প্রশাসনের ব্যাপারে কোনো অনুমতিই নাই এবং এটা জনস্বাস্থ্যের হুমকি স্বরূপ। নকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। ইসলামী ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক ও অবসরপ্রাপ্ত জেলা জজ স্বামী মোহাম্মদ আফজাল বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা প্রায় 483,000। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 94,50,000। বিশেষ করে মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ভারতেও গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত। আরও জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। করোনা ভাইরাসের কারণে বড় রকমের বিপর্যয়ে লাতিন আমেরিকার দেশগুলো পরিস্থিতি সামাল দিতে মরিয়া ব্রাজিল, মেক্সিকো, চিলি ও পেরুর মতো দেশগুলো। গত সপ্তাহেই এই অঞ্চলের অনেক দেশে সংক্রমণ বেড়েছে 25-50% পর্যন্ত। মহামারীতে সবচেয়ে ক্ষতির শিকার যুক্তরাষ্ট্রেও নতুন করে মোড় নিচ্ছে করোনা ভাইরাস পরিস্থিতি। এতদিন নিউ ইয়র্ক ও নিউ জার্সিকেই সংক্রমণের কেন্দ্রভূমি মনে করা হচ্ছিল, কিন্তু গত এক সপ্তাহের পরিসংখ্যানে দেখা গেছে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ওকলাহোমার মতো দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ক্রমেই বাড়ছে দৈনিক সংক্রমণের হার। এরই মধ্যে শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলছেন সবকিছু যেখানে শিথিল সেই যুক্তরাষ্ট্রে ভাইরাসের চূড়ান্ত অবস্থা আসতে অনেক দিন বাকি। এরই মধ্যে দেশটিতে আক্রান্ত প্রায় 24 লাখ মানুষ, মারা গেছে 1,22,000। নতুন করে ভাইরাসের অস্তিত্ব মিলছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে। লকডাউন শক্তভাবে কার্যকর করতে সেখানে 1,000 সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতের রাজধানী দিল্লিতে সংক্রমণ বাড়তে থাকায় প্রায় 3 কোটি বাসিন্দাকেই উপসর্গ পরীক্ষার আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার। বলা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করা হবে। গত কয়েকদিনে হটস্পট মুম্বাইকেও ছাড়িয়ে গেছে দিল্লির সংক্রমণ। নগরীর হাসপাতালগুলোতে দেখা দিয়েছে বেড সংকট, বাড়ছে মৃত্যুর হারও। তবে কিছুটা স্বস্তির খবর হচ্ছে করোনা ভাইরাসের সম্ভাব্য নতুন প্রতিষেধক আবারও মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে ব্রিটেন। 3 মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে প্যারিসের আইফেল টাওয়ার। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এবারে জানাবো পার্টেক্স খেলার খবর। ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজ খবর রাখতে অ্যাপ বানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটি করা হচ্ছে এস্টেন নামক সফটওয়্যারের মাধ্যমে। আপাতত জাতীয় পুলের 40 জন ক্রিকেটার থাকছেন এর আওতায়, পরে পরিধি আরও বাড়তে পারে। ক্রিকেটারদের শারীরিক ও মানসিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে চায় বিসিবি, সেজন্যই এই অ্যাপের ব্যবস্থা। এর মাধ্যমে প্রতিদিন নিজেদের শারীরিক অবস্থা জানাবেন ক্রিকেটাররা। তাদের উত্তরের উপর লাল, নীল এবং হলুদ চিহ্নিত করা হবে। অ্যাপে সক্রিয়ভাবে জানিয়ে দেবে কে কোন জোনে পড়েছে। এরপর মেডিকেল বিভাগ বাকিটা দেখবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার অব্যাহত, নতুন আক্রান্ত প্রায় 4,000, আরও 39 জনের মৃত্যু। যাত্রীর সংকটে কমছে বাস চালকদের বেতন, ক্রেতা না থাকায় শপিং মলে চলছে কর্মী ছাঁটাই। সামাজিক দূরত্ব মেনে এবার কুরবানির পশুর হাট বসবে, স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা। এবং করোনা নিয়ে রাজনীতি করছে না সরকার, বলছে আওয়ামী লীগ। সমন্বয়হীনতায় পরিস্থিতির ভয়াবহতা বাড়ছে, অভিযোগ বিএনপির। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।